ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এই করোনাকালীন সময়ে আমরা বিদ্যালয়ে নিয়মিত পাঠে অর্থাৎ শ্রেণীকক্ষে অংশগ্রহণ করতে পারছি না, তো এজন্য সৃষ্টি একাডেমিক স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মুস্তফা কামাল। তো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়টি নিয়ে। তো সেই প্রথম অধ্যায়ের আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম বিগত ক্লাসে দ্বিপদ নামকরণ নিয়ে এবং শ্রেণীবিন্যাস নিয়ে। তো তারই ধারাবাহিকভাবে আজকে আমরা সেই দ্বিপদ নামকরণের কিছু নীতিমালা নিয়ে আলোচনা করব, যে আমরা কোনো জীবের যে নামকরণ করব এক্ষেত্রে আমাদের কী কী নিয়মগুলো অনুসরণ করতে হবে সেই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। তো শুরুতেই আমি তোমাদের দ্বিপদ নামকরণ সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা দিচ্ছি। দ্বিপদ আমরা যদি বলি, অর্থাৎ কোনো জীবের বৈজ্ঞানিক নামকরণ করার ক্ষেত্রে আমরা যদি বলি যে দুটি পদ থাকবে, তাহলে কয়টি পদ থাকবে? দুটি পদ। এই দুই পদ বিশিষ্ট কোনো জীবের বৈজ্ঞানিক নাম থাকলে আমরা তাকে বলবো দ্বিপদ। অর্থাৎ এই দুই পদের মধ্যে একটি হচ্ছে গণ এবং অপরটি হচ্ছে প্রজাতি। তাহলে খেয়াল করে দেখো, গণনাম এবং শেষে হচ্ছে কি প্রজাতি নাম, এই দুটি পদকে আমরা কি বলতে পারি? দ্বিপদ। তাহলে গণনাম এবং এর শেষে প্রজাতি নাম যুক্ত করে যখন আমরা কোনো জীবের বৈজ্ঞানিক নামকরণ করব তাকে আমরা বলবো দ্বিপদ নামকরণ। আর এই পদ্ধতিকে আমরা বলবো দ্বিপদ নামকরণ পদ্ধতি। যেমন আমরা একটি উদাহরণ দিয়ে এরকমভাবে বিষয়টি ক্লিয়ার হচ্ছি। তাহলে খেয়াল করে দেখো, আমরা জানি মানুষ, এই মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। কিছু আন্তর্জাতিক স্বীকৃত এরকম ভাবে নীতিমালা গুলো আছে, সেই নীতিমালা সম্পর্কে আমরা এখন আলোচনা করতেছি। তাহলে খেয়াল করো, এই নীতিমালার মধ্যে আমরা যদি বলি আটটি পয়েন্ট এরকম ভাবে আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ আমরা কোনো জীবের নামকরণ করার ক্ষেত্রে ICBN এবং ICZN এই দুটি সংস্থা কর্তৃক, একটি হচ্ছে ICBN এবং অপরটি হচ্ছে ICZN, এই দুটি সংস্থা। অর্থাৎ উদ্ভিদের নামকরণ করবে ICBN এবং প্রাণীদের নামকরণ করবে ICZN। তাহলে উদ্ভিদ এবং প্রাণীদের যে নামকরণ করবে এই ICBN এবং ICZN কর্তৃক কতগুলো এরকমভাবে নীতি নির্ধারণ জুড়ে দেওয়া আছে সেই নীতিগুলো আমরা এখন জানব। তো এক্ষেত্রে খেয়াল করো, প্রথম আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে সেই বিষয়টি হচ্ছে আমরা যখন কোনো জীবের নামকরণ করব এই নামকরণের যে ভাষা ব্যবহার করব সেই ভাষাটি হবে ল্যাটিন ভাষা। তাহলে দ্বিপদ নামকরণের যে ভাষাটি হবে কোন ভাষা আমরা যদি বলি? ল্যাটিন ভাষা ব্যবহার করতে হবে। অর্থাৎ এই ল্যাটিন ভাষাটা কি হবে, যে সমস্ত জীবের নামকরণ যে আমরা করব প্রত্যেকটা নামকরণ সমস্ত দেশে, অর্থাৎ সবগুলো দেশে একটি কমন নাম থাকবে। অর্থাৎ এই একই নাম দ্বারা সব আমরা জীবকে জানতে পারবো। যেমন ধান যদি বলি, ধান হচ্ছে অরিজা স্যাটিভা। তাহলে আমাদের বাংলাদেশেও যদি বলা হয় ধানের বৈজ্ঞানিক নাম কি, তাহলে অরিজা স্যাটিভা। যদি আমরা এরকমভাবে কি ভারত ইন্ডিয়া হ্যাঁ এরকমভাবে বলি ওখানেও আমরা কি বলবো? অরিজা স্যাটিভা। অর্থাৎ আমরা যে কোনো রাজ্যে বা যে কোনো দেশে ওই একটি কমন নাম থাকবে, এই জন্য বলা হয় ল্যাটিন ভাষা ব্যবহার করতে হবে। তাহলে নামকরণের ভাষাটি কী হবে? ল্যাটিন ভাষা। নামকরণের ভাষাটি কী হবে? ল্যাটিন ভাষা। ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। এরপরে আমরা যদি বলি আমাদের পরবর্তী যে টার্ম সেই বিষয়টা মনে রাখতে হবে, আমাদের এই দ্বিপদ নামকরণের ক্ষেত্রে দুটি পদ থাকবে। নামকরণের যে ভাষা হবে সেখানে কয়টি পদ থাকবে? দুটি পদ থাকবে। অর্থাৎ দুই পদ বিশিষ্ট বৈজ্ঞানিক নামকরণ করা হবে। তাহলে আমাদের দুই নম্বর পয়েন্ট হচ্ছে দুই পদ বিশিষ্ট কোনো জীবের নামকরণ করতে হবে। তাহলে এই দুই পদের মধ্যে আমরা যদি বলি একটি হচ্ছে গণ এবং অপরটি হচ্ছে প্রজাতি। তাহলে গণনাম এবং প্রজাতি নাম এই দুটি দ্বারা এরকমভাবে কি নামকরণ করা হবে। তাহলে আমরা দুটি পদ্ধতি পেলাম, একটি হলো ভাষাটি হবে ল্যাটিন ভাষা এবং দুই পদ বিশিষ্ট নাম হবে, অর্থাৎ গণনাম এবং প্রজাতি নাম। তো খেয়াল করে দেখো, গণ এবং প্রজাতির মধ্যে আমরা যদি বলি ধান, সেই ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে, খেয়াল করে দেখো ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে অরাইজা স্যাটিভা। এখানে অরাইজা হচ্ছে আমাদের গণনাম এবং স্যাটিভা হচ্ছে প্রজাতি নাম। তাহলে আমাদের এই দুটি অংশ গেল। এর পরবর্তীতে আমাদের নামকরণের ক্ষেত্রে যে বিষয়টি প্রাধান্য দিতে হবে সেই বিষয়টি হচ্ছে গণ এবং প্রজাতি নামের মধ্যে আমরা যদি বলি গণনামের
যে প্রথম অংশ সেই প্রথম অংশে আমরা যদি বলি প্রথম অক্ষরটি হবে বড় হাতে তাহলে আমরা যদি বলি গণনাম দুই অংশের মধ্যে একটি গণ অংশ তাহলে গণনামের যে প্রথম অক্ষরটি রয়েছে সেই প্রথম অক্ষরটি কি হবে বড় হাতে অর্থাৎ আমরা ক্যাপিটাল লেটার বলতে পারি তাহলে ক্যাপিটাল লেটার এরকম ভাবে হবে গণনামের প্রথম অংশটি তো আমরা যদি বলি ক্যাপিটাল লেটার হবে এবং প্রজাতি নাম যদি আমরা বলি সেই প্রজাতি নামের প্রথম অংশটুকু আমরা যদি বলি প্রজাতি নামের সমস্ত অংশগুলো এরকম ভাবে কি হবে স্মল লেটার অর্থাৎ ছোট হাতের অক্ষরে তাহলে আমরা এখান থেকে বললাম হলো দুটি বিষয় একটি হচ্ছে গণনাম এবং অপরটি হচ্ছে প্রজাতি নাম তাহলে গণনামের প্রথম যে অংশ আমরা পাচ্ছি তার মধ্যে প্রথম অক্ষরটি হবে কি ক্যাপিটাল লেটার বাকি সবগুলো অংশ কি হবে স্মল লেটার অনুরূপভাবে দেখো প্রজাতি নামের যদি আমরা বলি প্রজাতি নামের ক্ষেত্রে প্রথম অক্ষর থেকে সমস্ত অক্ষরগুলো কি হবে ছোট হাতের হবে এখানে কোনো বড় হাতের অক্ষর হবে না তাহলে এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা উদাহরণের মাধ্যমে যদি দেখি যে আমরা মৌমাছি বললাম তাহলে মৌমাছির বৈজ্ঞানিক নাম হলো অ্যাপিস ইন্ডিকা অ্যাপিস ইন্ডিকা খেয়াল করে দেখো এখানে অ্যাপিস অ্যাপিসের মধ্যে আমরা যদি বলি এ অর্থাৎ এটা গণনা যা প্রথম অক্ষরটি বড় হাতের হচ্ছে বাকি সবগুলো এরকম ভাবে ছোট হাতের অক্ষর পরবর্তী দেখো প্রজাতি নাম তাহলে প্রজাতি নামের মধ্যে এখানে রয়েছে আমাদের ইন্ডিকা এই ইন্ডিকার মধ্যে ইন্ডিকা অর্থাৎ আই সহ সমস্ত অক্ষরগুলো আমাদের কি রয়েছে ছোট হাতে রয়েছে তাহলে এই বিষয়টি আমাদের এরকম ভাবে মনে রাখতে হবে যে গণনাম এবং প্রজাতি নামের মধ্যে গণনামের প্রথম অক্ষরটি বড় হাতের হবে প্রজাতি নামের সবগুলো অক্ষর এরকম ভাবে কি হবে ছোট হাতের অক্ষর হবে এর পরবর্তীতে আমরা যদি বলি চার নম্বর পয়েন্টটি এই নামকরণের ক্ষেত্রে আমরা যদি বলি গণ এবং প্রজাতি প্রত্যেকের নিচে আলাদা আলাদা ভাবে দাগ দিতে হবে আমরা যদি হাতে লিখি হাতে লেখার সময় গণ এবং প্রজাতি প্রত্যেকের নিচে আলাদা আলাদা ভাবে দাগ দিতে হবে যেমন আমি এখানে লিখে রেখেছি অ্যাপিস ইন্ডিকা তাহলে এটা গণনাম এবং প্রজাতি নাম তাহলে গণনাম এবং প্রজাতি নাম উভয়ের নিচে এরকম ভাবে পৃথক পৃথক দাগ দিতে হবে যেমন আমরা যদি লিখি দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কপসিকা সালাইস এটি আমাদের একটি নীতি যে হাতে লেখার সময় গণনাম এবং প্রজাতি নামের নিচে আলাদা আলাদা ভাবে দাগ দিতে হবে তো আমরা যদি এরকম ভাবে কম্পিউটারে লিখি তাহলে তখন কি করতে হবে আমাদের ইতালিক ফন্টে লিখতে হবে আমরা পরবর্তীতে যে অংশটি সেই অংশটি যদি অর্থাৎ কম্পিউটার লেখার সময় কম্পোজ করার সময় অথবা মুদ্রণের সময় তখন আমাদের কি করতে হবে ইতালিক ফন্টে লিখতে হবে ইতালিক অক্ষরে বা ফন্টে লিখতে হবে অর্থাৎ ইতালিক ফন্টে লেখার ক্ষেত্রে আমাদের নিয়মটি হচ্ছে যে অর্থাৎ এই ইতালিক ফন্টের অক্ষরগুলো হবে মোটা এবং ডানে বামে একটু কি থাকবে বাঁকা থাকবে অক্ষরগুলো হবে মোটা এবং ডানে বামে একটু বাঁকা যখন আমরা কম্পিউটারে লিখবো মুদ্রণ করবো তখন আমাদের ইতালিক ফন্টে লিখতে হবে আর হাতে লেখার সময় অবশ্যই আমাদের কী করতে হবে গণ এবং প্রজাতি এই দুটির নিচে আলাদা আলাদাভাবে দাগ দিতে হবে এরপরে দেখো আমরা ছয় নম্বর অংশটি যদি বলি এই দ্বিপদ নামকরণের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটি ভাষাটি এরকমভাবে ইউনিক হতে হবে অর্থাৎ নামকরণটি কী হতে হবে ইউনিক অনন্য আমরা কি বললাম ইউনিক বা অনন্য হতে হবে ইউনিক অর্থটা হচ্ছে অর্থাৎ কারোর সাথে এরকমভাবে মিল থাকবে না একটি জীবের বৈজ্ঞানিক নামের সাথে অন্য আরেকটা জীবের বৈজ্ঞানিক নামের কখনো এরকমভাবে কি মিল হবে না প্রত্যেকের জন্য আলাদা আলাদা নাম থাকবে এই জন্য বলা হয় নামকরণের ভাষাটি কী হবে ইউনিক হবে এর পরবর্তী যে আমাদের আলোচনার বিষয় সেই অংশটি হচ্ছে আমরা যদি বলি অগ্রাধিকার আইনকে প্রাধান্য দিতে হবে অগ্রাধিকার আইন অগ্রাধিকার আইনকে প্রাধান্য দিতে হবে অগ্রাধিকার আইন মানে কি এখানে আমরা যদি বলি অগ্রাধিকার আইন হচ্ছে অর্থাৎ কোনো জীবের নামকরণের ক্ষেত্রে একাধিক বিজ্ঞানী এরকমভাবে গবেষণা শুরু করলে তো এই একাধিক বিজ্ঞানী যখন এরকমভাবে গবেষণা করে কোনো একটি নির্দিষ্ট জীবের নামকরণ দিবে অর্থাৎ বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন নাম দিতে পারেন তো প্রথম বিজ্ঞানী কর্তৃত্ব যে নামটি দেওয়া হবে সেই নামটি এরকমভাবে কি গৃহীত হবে অর্থাৎ আমরা যদি বলি একাধিক বিজ্ঞানী যদি কোনো একটি নাম নিয়ে এরকমভাবে কোনো একটি একাধিক বিজ্ঞানী যদি কোনো একটি জীবের
নামকরণ করেন তাহলে প্রথম বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত নামটি কি হবে? গৃহীত হবে। এটিকে বলা হয় অগ্রাধিকার আইন। এর পরবর্তীতে আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে, সর্বশেষ আট নম্বর যে পয়েন্টটি আমাদের দ্বিপদ নামকরণের ক্ষেত্রে, সেই বিষয়টি হচ্ছে নামকরণের ক্ষেত্রে আমরা যদি বলি যে ব্যক্তি নামকরণ করবে প্রথম তার নাম এবং ওই নামের সাথে সাল উল্লেখ করতে হবে, নাম এবং নামের সাথে সাল উল্লেখ করতে হবে। যেমন খেয়াল করে দেখো, অরিজা স্যাটিভা আমরা যদি বলি, সেই অরিজা স্যাটিভার মধ্যে আমরা নামকরণ করেছিলেন বিজ্ঞানী, আমরা যদি বলি লিনিয়াস, বিজ্ঞানীর নাম কি? লিনিয়াস। তাহলে সেই লিনিয়াসের এরকম ভাবে প্রথম অক্ষর এর এবং এর সাথে এরকম ভাবে উল্লেখ রাখতে হবে তার সাল, অর্থাৎ কত সালে? 1753 সালে। তাহলে আমরা যদি বলি এখানে 1753 সালে, তাহলে এখানে খেয়াল করে দেখো 1753 সালে ক্যারোলাস লিনিয়াস এরকম ভাবে অরিজা স্যাটিভা অর্থাৎ দানের বৈজ্ঞানিক নামকরণ করেছিলেন, এজন্য আমরা এখান থেকে সালটি উল্লেখ করবো। তো এখানে আলোচনার মূল বিষয়টি হচ্ছে আমাদের দৈনন্দিন গবেষণা এবং পাঠে এই বিষয়টি এরকমভাবে কি দেওয়া হয় না, অর্থাৎ আমাদের এই প্রকাশ করা সাল এবং নাম প্রকাশ করা প্রয়োজন নেই। কারণ খেয়াল করে দেখো আমাদের এই যে বিশাল জীবজগৎ, এত সংখ্যক বৈজ্ঞানিক নাম আমরা যদি মনে রাখতে চাই এবং কোন বিজ্ঞানী নামকরণ করছে এগুলো মনে রাখা অনেকটা এরকমভাবে কঠিন হবে, সেজন্য আমরা এই অংশকে এরকমভাবে কি বাদ দিয়ে রাখবো, অর্থাৎ এখানে আমরা সাল এবং নামটি উল্লেখ করবো না। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই আলোচনা তোমরা বুঝতে পেরেছো। আমি দ্বিপদ নামকরণের পদ্ধতিগুলো আলোচনা করলাম, এভাবে আমরা কোনো জীবের বৈজ্ঞানিক নামকরণগুলো করব। তোমরা প্রত্যেকটি বিষয় খুব মনোযোগ সহকারে এরকমভাবে বইয়ের সাথে এরকমভাবে মিটিয়ে নিবে, তাহলে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো এর পরবর্তীতে আমরা দ্বিপদ নামকরণের যে নিয়ম নীতিগুলো রয়েছে এবং কীভাবে আমরা জীবের বিপদ নামকরণ করব, এই নামকরণ করার ক্ষেত্রে আমরা কিছু উদাহরণ সহ এরকমভাবে তোমাদের সামনে আলোচনা করব। সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবার সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।